গোঘাটে জনসংযোগ যাত্রা করল তৃণমূল। বিজেপি ও সিপিএমের লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে এই জনসংযোগ যাত্রা বলে তৃণমূল জানিয়েছে। এদিন গোঘাটের উল্লাসপুর থেকে এই যাত্রা শুরু হয়, শেষ হয় গোঘাট বকুলতলা মোড়ে। এখানে এক পথসভার আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, এছাড়াও ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমান, জেলার দুই কার্যকরী সভাপতি বেচারাম মান্না ও মানস মজুমদার, ছাড়াও মনোরঞ্জন পাল, নারায়ণ পাঁজা, তপন মণ্ডল, চঞ্চল রায়, আতাউল হক, স্বপন নন্দী প্রমুখ। গোঘাট থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি সঞ্জীব ঘোষের রিপোর্ট। জনসংযোগ যাত্রা সেই কর্মসূচি চন্দ্রকোনা থেকে শুরু হয়েছিল। সেই প্রথম দিন মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার অবজার্ভার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব শুরু করেছিলেন। তারপরে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় জনসংযোগ যাত্রা সংগঠিত হয়েছে। আজকেও গোঘাটে মানস মজুমদারের আমাদের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সৈনিক সহযোদ্ধা স্বদেশ সাঁতরা, আমি আমার স্বদেশ সাঁতরাকে মাইকের কাছে আসার জন্য অনুরোধ করছি। স্বদেশ সাঁতরা বাধা গেল সহ এই আর এই মাইকের কাছে সঞ্জীব বাগিরা আসবে। নেতৃবৃন্দ, আমরা জনসংযোগ যাত্রা করব। স্বদেশ সাঁতরা সঞ্জীব বাগিরা এবং আরামবাগ মহকুমা এই মাইকটা পিছনে থাকবে, যেভাবে বিশৃঙ্খলা পিছনে থাকবে চেষ্টা করছে। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া নিয়ে সাংগঠনিক ভাবে আমরা তার মোকাবিলা করব এবং মানুষের কাছে পৌঁছব। তাই আজকে আমরা এর আগেও গোঘাটে করেছি, একদিন আমি নিজে এসেছিলাম, এ বাদ দিয়ে আমার এখানকার নেতৃবৃন্দ গোঘাট এক দুইয়ের নেতৃবৃন্দ সবাই মিলে বিভিন্ন অঞ্চলে করেছে। খুব ভালো মানুষের সাড়া আছে এবং রাস্তা দুধারে মানুষ আমাদের দলকে, আমাদের নেত্রী যারা সহকর্মী আছেন, যারা দলের সৈনিক আছেন, তাদেরকে দুহাত ধরে আশীর্বাদ শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা বলছেন যে গত 8 বছর ধরে যে সরকার চলেছে সেই সরকারে কোনোদিন এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি যে মানুষে মানুষের মধ্যে মারামারি। কিন্তু যে একটি রাজনৈতিক দল কিছু ভোট বেশি পেয়েছে এই লোকসভা নির্বাচনে, তারা যে কাজ করছেন বিভিন্ন জায়গায় বিজেপি যেভাবে পার্টি অফিস দখল করছে বা বিভিন্ন কর্মীদের প্রভাব করছে, নতুন সভাপতি হয়ে আপনি ঠিক কতটা ঠিক করতে পারবেন? দেখুন, আজকে আমার নতুন জেলা কমিটির দুজন কার্যকরী সভাপতি এবং একজন সহসভাপতি সহ গোয়াঘাটের পঞ্চায়েত সমিতি দলের যারা নেতা, পঞ্চায়েতে যারা, সবাই মিলে একটা কথা বলতে পারি আমি, যে যে কোনো গুন্ডামি, যে কোনো বিশৃঙ্খলাকে রুখতে যা যা করা দরকার হয় সাংগঠনিকভাবে সেটাই করা হবে। দাদা, এটা কি রাজনৈতিকভাবে মোকাবিলা না অন্যভাবে? একদম রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে মোকাবিলা করব। আর আমরা 35 বছরের সিপিএম এর সঙ্গে রাজনৈতিক লড়াই করে যদি আমরা আসতে পারি তাহলে দাঙ্গাবাজ বিজেপিকে কিভাবে রুখতে হয় সাংগঠনিকভাবে সেটা আমরা জানি। দাদা, আজকে সকালে বকুলতলাতে বোমা উদ্ধার হয়, তাজা বোমা, এই ব্যাপারে কি বলবেন? কোনটা তাজা বোমা উদ্ধার হয়েছে না, এর জন্য দেখুন পুলিশ প্রশাসন আছে,
রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, যা যা বেআইনি কাজ কেউ করবে তার জন্য আইনের শাসন, যা যা ব্যবস্থা নেওয়ার নেবে।